নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া নারী বিশ্বকাপ ক্রিকেটকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। অধিনায়ক হিসেবে আছেন নিগার সুলতানা। এছাড়া দলে জায়গা পেয়েছেন শৃঙ্খলাজনিত কারণে কমনওয়েলথ গেমসের বাছাই পর্বে দল থেকে বাদ পড়া জাহানার আলম। দলের অন্যান্য সদস্যরা হলেন সালমা খাতুন, রুমান আহমেদ, ফারজানা হক, শামিমা সুলতানা, ফাহিমা খাতুন, ঋতুমণি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার, লতা মণ্ডল, সুভানা মুস্তারিফ, ফারিহা ইসলাম, সুরাইয়া আজমিন ও সঞ্জিদা আক্তার। মার্চ এপ্রিলে নিউজিল্যান্ডে হবে মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপ। প্রথমবারের মতো এই টুর্নামেন্টে খেলবেন বাংলাদেশের মেয়েরা। জিম্বাবুয়েতে হওয়া বাছাই পর্ব পেরিয়ে বিশ্বকাপের সুযোগ পেয়েছেন তারা। ৫ মার্চ বাংলাদেশের প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আমরা প্রথমবারের মতো 50 ওভারে ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছি, আমরা অনেক এক্সাইটেড এবং পাশাপাশি ইচ এন্ড ইন্ডিভিজুয়াল আমি মনে করি যে ভালো খেলার জন্য অনেক আশাবাদী। আমরা যে টিমটা পেয়েছি সেখানে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ারদের সাথে কিন্তু অনেক ইয়াং ট্যালেন্টেড প্লেয়াররা আছে, তারা কন্টিনিউয়াসলি টিমের জন্য ভালো পারফর্ম করে যাচ্ছে। এবং আমরা এই স্কোয়াডটাই কিন্তু গত দেড় থেকে দুই বছর অনেকগুলো সিরিজ একসাথে খেলেছি, সো টিম কম্বিনেশন এবং টিম স্পিরিট আমাদের ভিতরে অনেক ভালো আছে এবং আমরা সকলের কাছে দোয়া চাই যেন আমরা ওয়ার্ল্ড কাপে ভালো কিছু করতে পারি।